আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আল্লাহুম্মা আল্লাহ, আমরা যারা মাহফিলে হাজির হইলাম আমার ওলি না বানে কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته ایک دن اوپر میں تابوت دوا نادلی بھلو ہی اے جو فین رہی پہ سلام تو আর পিছন দিয়ে কাপড়টা গুটায় দেন, ঠান্ডা আসুক। আর ওই পিছনের কাপড়টা খুলা দেন, ওই এটা খুলে লাভ নেই বিশাল। ওই পিছনের কাপড়টা খুলা দেন, একটা হাওয়ার ডিসপাস হোক। নাহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم شوي درود شريف قل اللهم صل على محمد সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকের কাছেই মাহফিলের দাওয়াত বুঝতে সবাই আসতে পারে নাই, কতের কপাল পড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনে ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজাবের মধ্যে, কপাল পড়ার মাহফিল আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পড়া মাহফিল আসতে পারে নাই। হে কপাল পড়া বদনসিব, তোমার চাটকিচা নাম আড্ডা, ব্যবসা বাণিজ্য তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তার কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে শিকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে,
দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মোমেন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। মাহফিল অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। লন্ডির মধ্যে যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড় ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, মাহফিলের মধ্যে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক যদি কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ক্বাউমিন ইসতামাউ ইয়াসতুল্লাহু তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলা সাইয়্যাতুহুম হাসানাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কোনো সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশির উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরিন মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগাতা সব মাফ করে দিছে। শুধু মাফ করছে তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দামি জিনিসের কদর সম্মানের সাথে হয়, ইজ্জাতের সাথে হয়। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়। আপনারা দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গার্ড অফ অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। ওয়া নাবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নাবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদু কওমুন ইয়াসমুল্লাহা তাআলা ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুমুল্লাহু ফীমান ইনদাহু রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত মজলিস ও রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, আপনারা দামি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছে। মজলিস অনেক গুরুত্বপূর্ণ, দামি। শুধু কবরের নিচের জন্যই মাজলিস দাম না, বরং দুনিয়ার জন্য মাজলিস দামি। তাহলে কেন, কারণটা কি? আজকে বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার মধ্যে মাদকের যুদ্ধে যুদ্ধ চলতেছে। মাদক মুক্ত দেশ করতে হবে। বাংলাদেশ সরকার জিরো টলারেন্স ঘোষণা করছে, থাকবে না মাদক, রাখবো না মাদক, মাদক মুক্ত দেশ গড়া চাই। কিন্তু আমরা কি দেখছি, যারা মাদকের বিরুদ্ধে সংগ্রাম করে আন্দোলন করে, যেই সমস্ত দায়িত্বশীলগণ মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখার কারণে অ্যাডওয়ার্ড পায় সরকার থেকে, অথচ দেখা যায় মাদকের সবচেয়ে বড় চালান তার ঘরের মধ্যে। দেখেন, খুব ভালো মতো বুঝবেন, তাহলে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করতেছে মাদক মুক্ত দেশ গড়ার জন্য, কিন্তু আইন
কানুন, তাদের পদ্ধতি প্রক্রিয়ার মাধ্যমে কোনো মাদক সেবী মাদক ছাড়ে নাই, ব্যবসায়ীরাও তওবা করে নাই, বরং অনেক মানুষ অকালই তাদের জীবনকে হারিয়েছে, অনেক স্ত্রী বিধবা হয়েছে, অনেক বাচ্চা এতিম হয়েছে, অনেক মা ধুকে ধুকে কাঁদছে, কিন্তু মাদক মুক্ত দেশ করতে। অথচ এই মজলিসের মধ্যে অনেক মানুষ ছিল যাদের উপরে ক্রস ফায়ারের কোনো আইন ছিল না, বুলেট ব্যবহার করা হয় নাই, ডান্ডা হামলা মামলা দেয়া হয় নাই, কেস দেয়া হয় নাই, বরং এই মজলিসে বসতে বসতে গাজার কলকি ভেঙে ফেলছে, মদের বোতল চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। তাহলে আপনারা যেই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে চান হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করার ভিত্তিতে, তাহলে আমরাও তো আপনাদের সাতিত্ব না হলেও আপনারা যেই কাজটা করতে পারেন না আমরা সেই কাজটা করে ফেলাইছি অলরেডি। তাহলে এটা দুনিয়ার নিচের কথা না উপরের কথা? উপরের কথা, ঠিক না ভাই? আপনারা ভাবছেন শুধু ইসলাম মাটির নিচের কথা বলে, এটা ভুল। বরং ইসলাম অনুযায়ী কেউ চললে দুনিয়াও শান্তি মাটির নিচেও শান্তি, ইসলাম এইটাই বলে। আজকে দুই ধরনের মানুষ, এক ধরনের ছাত্ররা মাদ্রাসায় পড়াশোনা করে, আর এক ধরনের ছাত্র স্কুলে পড়াশোনা করে, কিন্তু কারোর বাপ মা চায় না আমার ছেলে গাঁজা ধরুক, ইয়াবা পান করুক, মদ পান করুক, কোনো বাপ মা চায় না। আমার তো মনে হয় আমার মাদ্রাসায় পড়াকালীন বা আমরা এখন পড়াইতেছি, দায়িত্বে আছি মাদ্রাসার, তোমরা গাঁজা পান করিও না, সিগারেট খাইও না, মদ পান করিও না, এরকম বয়ান আমি করি নাই আমার মাদ্রাসায়, এ বয়ানই করি নাই। কিন্তু আল্লাহ পাকের শুকর, একশোর মধ্যে একশো ছিলি তারা গাঁজা মুক্ত, ইয়াবা মুক্ত, মাদক মুক্ত। কারণটা এটা মাথার মধ্যে রাখতে হবে। আসলে আমরা শুধু ঔষধ দিয়ে রোগ চিহ্নিত করি না, এটার সবচেয়ে বড় সমস্যা সবারই অভ্যাস হয়ে গেছে। ডাক্তার সাহেব পেটে ব্যথা করে, অমনি অ্যান্টিবায়োটিক ঔষধ মারতেছে, কেন পেটে ব্যথা করতেছে খবর নেই, মারতেছে রোগ দমন, কিছুদিন পর ক্যান্সার। কথাটা বুঝাতে পারি না? আমরা কি করি, আমরা সব সময় দমন করতে চাই, নির্মূল করতে চাই না। মাদককে দমন করতে হবে, সন্ত্রাস দমন করতে হবে, এইটা অমুক করতে হবে, কিন্তু নির্মূল 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 না করার কারণেই তো মাঝে মাঝে এরকম ক্যান্সার রোগ ধারণ করে। আর ইসলামের থিওরি কি? ইসলামের থিওরি দমন নয়, নির্মূল করতে হবে। এর জন্য এই মজলিস, বর্তমান সরকার, গোটা দুনিয়ার সরকার যা চায় তারা যেই জিনিস বাস্তবায়ন করতে পারে না, এই মজলিস আলহামদুলিল্লাহ বাস্তবে সেই জিনিস বাস্তবায়ন করিয়া দেখায়। আসেন সন্ত্রাস, টেরোরিস্ট, টেরোরিজম, এই টেরোরিস্টকে বাঁচাবার জন্য, টেরোরিজমকে ধ্বংস করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় হইতেছে, কিন্তু সন্ত্রাস বন্ধ করতে পারতেছে না, অবৈধ অস্ত্র মানুষের হাত থেকে ফেরাইতে পারতেছে না। কিন্তু এই মজলিসের মধ্যে অনেক লোক ছিল, আছে, যারা একসময় ছিল সন্ত্রাসী, খুনি, অস্ত্রবাজ, লুটেরা, গুন্ডা, মাস্তান, কিন্তু আল্লাহ পাকের শুকর এই মজলিসের বাদাউলাতে, ওলামায়ে কেরামের সাহবাতে তাদের চেহারার দিকে তাকালে মনে হয় যেন সাক্ষাৎ একটা আল্লাহর ওলি। তা তোমরা যেটা আইন দিয়া পারো নাই, জেলে নিয়ে পারো নাই, ক্রস ফায়ারে পারো নাই, হত্যা মামলা দিয়া পারো নাই, কিন্তু ওলামায়ে কেরামের সাহবাতে কিচ্ছু নেই, ডান্ডা নেই, মামলা নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ক্লিয়ারলি তারা আল্লাহর ওলি হয়ে যেত। তাহলে সরকার যেটা আইন করে, টাকা খরচ করে, প্রশাসন ব্যয় করে চেষ্টা করো, যার সাকসেস হতে পারে নাই
কিন্তু ওলামাই কেরামের কাছে কিচ্ছু নাই, আইন টাইম কিচ্ছু নাই, কিন্তু তারা সাকসেস। কি কথা ঠিক না? কি যুবকরা বুঝতে পারতেছ? ইফতিজিং হবে না আমাদের সরকার। ইফতিজিং এর বিরুদ্ধে আন্দোলন করছে, সর্বোচ্চ ফাঁসি আইন করছে, কোনো মেয়েকে উত্তক্ত করা যাবে না, ধর্ষণ তো দূরের কথা, কিন্তু ধর্ষণ বাড়ছে না কমছে? বুঝেই মজলিস সহবাব, হাজারো যুবকদেরকে এই আদর্শবান চরিত্রবান বানিয়েছে, উত্তক্ত করা তো দূরের কথা, কোনো মেয়েও যদি অন্ধকার রাত্রে ওই যুবকের ঘরের মধ্যে ঢুকে লা হাওলা পড়িয়া যুবক দৌড় মারবে, তার দিকে তাকাবে না, দৌড় মারবে, ওই মেয়ের দিকে তাকাবে না। এরকম বহু যুবক আছে আলহামদুলিল্লাহ। তা দেখো, তিনটা জিনিসকে রদ করার জন্য গোটা দুনিয়া একমত, গোটা দুনিয়া একমত। হ্যাঁ, ওই ব্যক্তিরা ই করেন তো, ওই ই করেন তো, কান ধরে নাড়া দেন একটু, চুপ করো, এইগুলির ব্যাপারে আমরা সবাই একমত, সবাই, লেকিন আইনের মাধ্যমে বন্ধ হচ্ছে না। আজকে ঘুষ, ঘুষের বিরুদ্ধে কত আন্দোলন, কত সংগ্রাম, ঘুষ রাখা যাবে না, ঘুষ বন্ধ করতে হবে। কিন্তু আমরা কি দেখি, যারা রাস্তায় হাঁটতেছেন তারা তো বুঝেন, যারা মোটরসাইকেল চালান, গাড়ি চালান, ইদানি তো ছাত্ররা কিছুটা হলেও সচেতন করছে প্রশাসনকে। কি কথা ঠিক না? নারা দিছে ওদের বিবেকের উপরে, লেকিন এখানে হাজারো মানুষ আছে যারা সরকারি চাকরিজীবী, আল্লাহ পাকের শুকর, একটা পয়সাও অবৈধভাবে তারা গ্রহণ করে না, একটা পয়সাও না। তাহলে তুমি দেশকে ভালো বানাতে চাও, রাস্তা যদি স্বর্ণ দিয়েও বাদাইয়া দাও, আর যদি রাস্তায় মানুষ না হেঁটে কুকুর হাঁটে, রাস্তার কি দাম? রাস্তা স্বর্ণ লেকিন হাঁটে কুকুর, এই রাস্তার কি মূল্য? রাস্তা উন্নয়ন করো, মানুষের চরিত্র উন্নয়ন করো, চরিত্র উন্নয়ন করে বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই। আমার গবেষণায় আমি দেখছি কিছুর অভাব নাই। এত ইঞ্জিনিয়ার মনে হয় অন্য কোনো দুনিয়াতে আসে বলে সন্দেহ, এত ডাক্তার অন্য দুনিয়া আসে বলে সন্দেহ, এত শিক্ষিত অন্য দুনিয়া আসে বলে সন্দেহ। একটা হলো নিরক্ষরতা দূর করা, আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া। আমাদের দেশের জনসংখ্যা অনুযায়ী যেই পরিমাণের মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত, অনেক অনেক আপগ্রেড দেশেরও মানুষ এত উচ্চশিক্ষায় শিক্ষিত না। শিক্ষিত কে? এইট পাস, তারাও শিক্ষিত, মেট্রিক পাস, শিক্ষিত। শিক্ষিত এক জিনিস, উচ্চশিক্ষায় শিক্ষিত ভিন্ন জিনিস। ওই যে শোনেন না অমুক দেশে 100% শিক্ষিত, তার মানে সবাই কিন্তু মাস্টার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার না, কিন্তু তার মানে নিরক্ষর না, তারা অক্ষর লিখতে পারে, 8 পাস 10 পাস এই পর্যায়ে। কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ শিক্ষার সংখ্যা অনেক বেশি, ইঞ্জিনিয়ার সংখ্যা বেশি, ডাক্তারের সংখ্যাও বেশি, প্রফেসরের সংখ্যাও বেশি, সব কিছু বেশি থাকা সত্ত্বেও দেশটা রসাতলে যাওয়ার কারণটা কোথায়? শুধু কারণ এক জায়গায়, চরিত্র নাই। কি নাই? এত মিথ্যা কথা কোনো মানুষ বলতে পারে? এত মিথ্যা, এত মিথ্যা কোনো মানুষ বলতে পারে? দেখাই কি আছে ভাই, এরা কারাই যে সন্ত্রাস দেখেন না, এই যে সন্ত্রাস করেন না, এত আমরা না, এ তো অমুক দল, এই অমুক দল, মিথ্যা মিথ্যা স্বভাব হয়ে গেছে। আমাদের বাচ্চারা কি মেসেজ পাইতেছে, এই বাচ্চাগুলো কি শিখতেছে, যে হাইকমান্ড থেকে যদি এরকম মিথ্যা হয়, এই বাচ্চাদের কি মেসেজ আসতেছে এদের কাছে? অথচ জ্ঞানীরা কি বলে, জ্ঞানীরা বলে বাচ্চাকে এই কথা বলিও না যে তুমি মিথ্যা বলিও না, এই কথা নসিহাত করিও না। কেন কেন? তাহলে বাচ্চা জানবে মিথ্যা একটা জিনিস আছে, এটা বাচ্চা জানবে যে মিথ্যা একটা আছে, এই নসিহাত করিও না যে মিথ্যা বলিও না, মিথ্যা কোনো জিনিসের অস্তিত্বই নাই, এইটা শিক্ষা দাও বাচ্চাকে, মিথ্যা কোনো অস্তিত্বই দুনিয়াতে নাই। আর আমাদের দেশে শুধু মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা,
মিথ্যা কোনো মানুষ বলতে পারে না, জানোয়াররা বলতে পারে। আজকে বড় বড় রাজনীতিবিদ হয়, শিক্ষিত হয়, আর মিথ্যার সায়লাপ। আজকে সিইসির অবস্থা দেখছেন, কত বড় একজন সচিব কত সুন্দর টেলিভিশন সাক্ষাৎকার দেয়, মিথ্যা বলে, অমুকে মিথ্যা বলে, সচিব মিথ্যা বলে, পীরেরা মিথ্যা বলে, আলেমরা মিথ্যা বলে, মুহাদ্দিসরা মিথ্যা বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন কাফির ছিলেন, হেরাক্লিয়াসের দরবারে গেছে, সবাই জানেন কিতাবুল ওহির মধ্যে প্রায় বিশাল হাদিস, দেড় পৃষ্ঠা বিশ হাদিস আসছে, আপনারা দেখছেন। তখন হেরাক্লিয়াস আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি কাফির ছিলেন, অনেকগুলো প্রশ্ন করছে, তখন তিনি মন্তব্য করছিলেন, কাফের অবস্থা মন্তব্য করছিলেন, যদি মানুষ আমাকে মিথ্যাবাদী বলবে আশঙ্কা না থাকতো, আমি অবশ্যই মিথ্যা বলতাম, কিন্তু যেহেতু মানুষ আমাকে মিথ্যাবাদী বলবে, এর জন্য আমি মিথ্যা বলি নাই। তখন তিনি কাফের, মুসলমান হন নাই, তিনি দশম হিজরিতে মুসলমান হয়েছেন, এটা ষষ্ঠ সপ্তমীর ঘটনা। মানুষ আমাকে মিথ্যাবাদী বলবে এই ভয় যদি আমার মধ্যে না থাকতো, তা হেরাক্লিয়াস প্রশ্নের জবাবে মিথ্যা বলতাম। একজন কাফের তাকে ওকে মিথ্যুক বলুক, এইটা সে চায় না। আর আমরা অহরহ মিথ্যা বলি, অহরহ মিথ্যা বলি, এর জন্য বিদেশের আমাদের সাথে ব্যবসাও করতে চায় না। অথচ মুসলমান কোনো মিথ্যা কথা বলতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। অরিজিনাল তুমি মুসলমান না, তুমি ধোকাবাজ মুসলমান। মুসলমান মিথ্যুক হতে পারে? প্রশ্নই আসতে পারে না, প্রশ্নই আসতে পারে না। আকবরুল কাবায়ের, আকবরুল কাবায়ের কেউ বলে ষাটটা, কেউ বলে দশটা, কেউ বলে সাতশো, যে যতই কম বলুক বেশি বলুক, সবাই একমত মিথ্যা হলো কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। কাজে মিথ্যা কোনো মুসলমান বলতে পারে না। অথচ আমাদের ছেলের ছেলেরা, দোস্ত তুই কোথায় আসোস, মোবাইল আসে বাড্ডায়, বলছে আমি গুলশানে আছি, আমি ঢাকার মতিঝিলে আছি, মিথ্যাকে কোনো বিষয় মনে করতেছে না মানুষ। না মিথ্যা বললো তুমি, হারাম হালালের কোনো তমিজ নেই, বাদামওয়ালা বাদাম মাপো, মাপা শুরু করছে, সেও ফুটা শুরু করছে, বাদামওয়ালা বাবা মাপতেছে, আর সে কি খাইতেছ, বাদাম খাও না পায়খানা খাও, এতে বাদাম না পায়খানা খাইতেছ, হারাম খাইতেছ, জাহান্নামের আগুন খাইতেছ, খাচ্ছে চলছে, কোনো টেনশন নাই, মনে হয় না জানোয়ারের মতো খাইতেই হবে, হালাল হোক হারাম হোক। অথচ হারাম কোনো মুসলমান খেতে পারে না, না প্রশ্নই আসে না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রওয়ায়াত করেন, এক ব্যক্তি প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি যদি শহীদ হয়, আল্লাহর রাহে যুদ্ধ করিয়া শহীদ হয়, তার অবস্থা কি হবে? তার সমস্ত গুনাহ মাফ, সব গুনাহ মাফ, একের ক্লিয়ারলি মাফ। একটু পরে বললেন, আমি কি বললাম না, এইমাত্র কি বলছি, বলি আমরা বলছেন তো শহীদ হইলে তার সমস্ত গুনাহ মাফ, বলি ইল্লা হক কলিবাদ, ইল্লা হক কলিবাদ, ইল্লা হক কলিবাদ। এইমাত্র আমার কাছে জিব্রাইল আসছে, এইমাত্র আমার কাছে জিব্রাইল আসছে, যদি কেউ কাউর মাল নষ্ট করে, অবৈধভাবে হক নষ্ট করে, যদি আল্লাহর রাস্তায় গলাও কাটাইয়া দেয়, যার হক নষ্ট করছে সে মাফ না করা পর্যন্ত আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, তার গুনাহ মাফ হবে না। অথচ আমার দেশের চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হয় কেন, প্রথমই টার্গেট লুটপাট করব, প্রথমে টার্গেট চুরি করব। অথচ মুসলমান শুধু একটা চরিত্র গঠন করো, আমি কোনোদিন চোর হতে পারি না, ডাকাত হতে পারি না, অন্যের মাল আমি খাইতেই পারি না, একটা চরিত্র অর্জন করো, একটা চরিত্র অর্জন করো, দেখবা দেশের মধ্যে যত ঝামেলা সব শেষ। এই মারামারি, কাটাকাটি, হানাহানি, যত ঝামেলা, যত অবৈধ বিচার, মূল উদ্দেশ্য এক জায়গায়, শুধু হারাম, শুধু কি হারাম মাল, এই হারাম মালের কারণে যত ঝামেলা, মারামারি, কাটাকাটি, হিংসা, হাসাদ, গুনাগুনি, ঝগড়া, বিভেদ, সব মূল উদ্দেশ্য কি এই হারাম মাল। আজকে হারাম মাল খাবো না, যদি একটা নিয়াত করতে পারতাম, চিন্তা করে দেখেন তো বাংলাদেশের অবস্থাটা কি হইতো,
সব জান্নাতের বাগিচা হয়ে যাবে। অফিসে যাওয়া ঘুষ নাই, থানা যাওয়া ঘুষ নাই, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট ঘুষ নাই, অমুক অফিসার ঘুষ নাই। ঘুষ দিয়া ট্রান্সফার হবে না, ঘুষ দিয়া চাকরি হবে না, ঘুষ দিয়া বদলি হবে না, ঘুষ দিয়া পদোন্নতি হবে না। তাহলে অবস্থাটা কী হইতো বলো তো? কত সুন্দর যে দেশটা হইত। মূলে হারাম এই যত গ্যাঞ্জাম দেখেন, যত গ্যাঞ্জাম দেখেন, সমস্ত গ্যাঞ্জামের মূলে কি এই হারাম। আজকে দায়িত্বশীল হওয়ার জন্য পাগল হয়ে গেছে। অথচ উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় সাহাবারা প্রশ্ন লিয়া নবী, এই আমিরুল মুমিনিন আপনার এই অবস্থায় আপনার ছেলেকে খলিফা নিযুক্ত করেন, আপনার এই অবস্থা আপনার ছেলেকে খলিফা নিযুক্ত করেন। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ বললেন, যেই দায়িত্বের বোঝা নিয়ে পাহাড় নিয়ে আমি ঘুরছি, যেই পাহাড়ের কারণে বোঝার কারণে ঘুমাতে পারি নাই, ঘুম ছিল না, এই বোঝা আমি আমার ছেলের মাথায় চাপাইয়া দেবো, আমার আত্মীয়র মাথায় চাপিয়ে দেবো এই দায়িত্ব না। যেই বোঝার কারণে আমি ঘুমাতে পারি নাই, চলতে পারি নাই, ফেটতে পারি নাই, সেই বোঝা আমার ছেলের মাথায়, আমার আত্মীয়র মাথায় আমি চাপিয়ে দেবো না। আজকে দায়িত্ব যদি মনে করতাম ক্ষমতাকে, আমি যদি জনগণের সেবক মনে করতাম, গোলাম মনে করতাম, যে জনগণের সেবা করার জন্য আসছি, গোলামি করার জন্য আসছি, তাহলে দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যাইতো নাকি? বরং দায়িত্ব দূরে সরাবার জন্য পাগল হয়ে যাইতো। ভাই আমার দরকার নেই, আমার দরকার নেই, আমার দরকার নেই। আজকে আমরা দায়িত্ব নেই কেন? জুলুম করার জন্য, অত্যাচার করার জন্য, অবিচার করার জন্য। আর মুসলমানরা দায়িত্ব নিছেন সেবা করার জন্য। ইসলাম বুঝলাম না রে বাবা, সমস্যা এখানে ইসলাম বুঝাইতে পারলাম না। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতে বের হয়েছেন জনগণের অবস্থা দেখার জন্য। দেখেন মরুর মধ্যে আগুন জ্বলতেছে, ঘটনা কি? আগুন কিসের? বাইরে কেউ ঢুকছে মদিনায়? কাছে গেলেন, দেখেন এক মহিলা পাতিলের মধ্যে পানি দিয়ে আটা চাউল বেটে শুধু জ্বালাইতেছে, আর বাচ্চাগুলি পাশে কাঁদতেছে। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, কি হয়েছে, তুমি আগুনের মধ্যে শুধু পানি, কোনো কিছুই নেই, জ্বালাইতেছো কেন? অমনি মহিলা জবাব দেন, আল্লাহ মাফ করুক, কিয়ামতের ময়দানে উমারের সাথে আমার মোকাবেলা হবে, তার বিরুদ্ধে আমি অভিযোগ দেব। উমার ইবনে খাত্তাব বলতেছেন, আল্লাহ আমাকেও মাফ করুক, তুমি উমারের বিরুদ্ধে কেন অভিযোগ দিবা, কারণটা কি? করে দেখো না, আমার বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় কাঁদতেছে, কিন্তু তাদের মুখে কিছু দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আমি শুধু পানি জ্বালাইতেছি, এর জন্য আমার ছোট বাচ্চাগুলি বুঝবে আমাদের জন্য পাক হইতেছে, হয়তো বা এই অপেক্ষা করতে করতে ঘুমায়া যাবে, এই কারণে আমি শুধু পানি জ্বালাইতেছি। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ মাফ করুক, সে তো জানে না, না জানলে সে তোমাকে সাহায্য করবি বা কিভাবে? তাহলে সে যদি নাই জানে তাহলে আমির হইল কেন? সে প্রশ্ন। অমনি উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দিলেন না। সেখান থেকে গোলামকে নিয়ে বাইতুল মালে গেলেন, আটা নিলেন, জব নিলেন, খাজুর নিলেন, চকরি নিলেন, বস্তা ভরছেন। এবার গোলাম বলে, আমার মাথায় দেন, আমার কাঁধে দেন। বলে, আমার কাঁধে দাও। বলেন, আমার কাঁধে দেন। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জবাব দিলেন, কিয়ামতের ময়দানে তুমি কি আমার বোঝা, গুনার বোঝা বহন করবা? আমার গুনার বোঝা কি তুমি বহন করবা? আমাকে আমার বোঝা বহন করার জন্য সুযোগ করে দাও। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজেই বোঝা বহন করলেন, ওই তাঁবুতে গেলেন, নিজে পাতিলের মধ্যে আটা চবরি দিয়া পাকাইতেছেন শরীর। রাবি নিজে বলেন, উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাড়াহুড়া করতে গিয়ে আগুনের মধ্যে এমনভাবে ফুঁক দিতেছেন, ধোঁয়া তার দাড়ির মধ্যে থেকে বের হইতেছে, যেহেতু চুলার কাছে ফুকাইতেছেন, দাড়ি মুবারকের ভিতর থেকে ধোঁয়া বের হইতেছে।
তিনি পাক করলেন নিজেই, মহিলাকে খাওয়াইলেন, বাচ্চাদেরকে খাওয়াইলেন। খাওয়া দাওয়ার পরে বাচ্চারা আনন্দ ফুর্তির মধ্যে খেলাধুলার মধ্যে লেগে গেছে। এবার মহিলা বলতেছে যে আসলে ওমর ইবনে খাত্তাব খলিফা না হলে তুমি যদি ওমর ইবনে খাত্তাব হইতা, খলিফা হইতো, খুবই ভালো হইতো। ওমর ইবনে খাত্তাব বললেন তুমি যখন খলিফার দরবারে যাবা সেখানে আমাকে দেখতে পারবা। তিনি বললেন না যে আমি সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাকে খাওয়াইয়া মহিলাকে প্যাট পুড়াইয়া তিনি হাঁটতেছেন, কিছু দূরে গিয়া আবার বাচ্চাদের দিকে তাকায় আছে। গোলাম বলতেছেন ঘটনাকে আপনি তাকায় আছেন কেন? বলে যেই বাচ্চাগুলি এতক্ষণ আগে আমি তাদের চোখের মধ্যে পানি দেখছি, এখন তাদের মুখের মধ্যে হাসি দেখতে আমার ভালো লাগে, এর জন্য আমি দেখতেছি। এই হলো তাদের ক্ষমতা। তোমরা ভাবছো ইসলাম শুধু মাটির নিচের সুখের জন্য? বুঝো না ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস বুঝো নাই? তোমরা যে বিনোদন করে এই বিনোদনের মধ্যে শান্তি নাই, বরং তোমাদের বিনোদনের মধ্যে দুনিয়ার মধ্যে অশান্তি, মদ পান করে অশান্তি, গাঁজা পান করে অশান্তি। তোমরা বিনোদন পেয়েছো ইয়াবার মধ্যে অশান্তি, বিনোদন পেয়েছো প্যাথেডিনের মধ্যে অশান্তি, বিনোদন পেয়েছো নেশার মধ্যে। আর নেশা করতে করতে রাস্তায় ঘুমাও, মেয়ে নাই, স্ত্রী নাই, ছেলে নাই, সংসার নাই, ইজ্জত নাই, সব শেষ। অত ইসলামের মধ্যে আসবা ইয়াবার বিনোদন হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বিনোদন হবে, শুধু শান্তি আর শান্তি। আজকে বিনোদন করতেছো সিনেমার মধ্যে, বিনোদন করতেছো না ওই সিনেমা দেখার কারণে তোমার স্ত্রীও শেষ, স্বামীও শেষ, তোমার স্ত্রীও শেষ, স্বামীও শেষ। ধরে না স্ত্রী তোমার হয়তো বা সেরকম সুন্দরী না, তুমি বারবার টেলিভিশনের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে দেখছো, তোমার মনটা তো পাথর না, এটা তো লোহা না। আল্লাহ মন কেইভাবে সৃষ্টি করেছেন, আকৃষ্ট হবি, আকৃষ্ট হবি, এটা আল্লাহ পাকের মন বানানো, খালেক আল্লাহ। এই যত তোমরা সুফিগিরি করো আমার ফ্রি মাইন, একজনও ফ্রি মাইন না, সব ফ্রি সেক্স, নাম দেয় ফ্রি মাইন, আল্লাহর দেয়া মন, আল্লাহ পাকে জানেন এটাকে কিভাবে রক্ষা করতে হবে, এটা আল্লাহ পাকের নিজাম অনুযায়ী না চললে। টেলিভিশন দেখো তোমার স্ত্রী হয়তো সেরকম সুন্দরী না, কিন্তু তুমি সব সময় দেখছো সুন্দরী মেয়ে, পাশেই দেখো আমার স্ত্রী তো সেরকম সুন্দরী না, অমনি বাস মহাব্বাস শেষ। আবার তুমি হয়তো বা স্বামী সেরকম সুন্দর না, কিন্তু টেলিভিশনে তোমার স্ত্রী দেখছে সুন্দর সুন্দর ছেলে, তার মনের মধ্যে সেই ছেলের আকর্ষণ, দেখে আমার স্বামীর চেহারা ভালো না, কারবার শেষ। ঘরে ঘরে আজকে ঘরে ঘরে পরকিয়া, ঘরে ঘরে পরকিয়া, ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে বিল মহাব্বত নাই, ঘরে ঘরে গঞ্জাম, কারণটা কি? আর ইসলাম অনুযায়ী চলো ঘরটা জান্নাতের বাগিচা। তুমি বিল্ডিংয়ের মধ্যে শান্তি মনে করছো, 2-3 লক্ষ টাকার খাটের মধ্যে শান্তি মনে করছো, দামি বিছানার মধ্যে শান্তি মনে করছো, ঘরের প্রসাদের মধ্যে শান্তি মনে করছো? আমরা পিমুড়িদি করি, হাজার মানুষ আমাদের কাছে বিভিন্ন বয়ান করে, আমি চিন্তা করি বেচারা এই 20 টাকা দিয়ে লাভটা কি, আগুনে চালাইয়া দেওয়া উচিত, সবসময় দগ্ধ হয়ে আসে। বলে হুজুর পুইরা যাইতেছি, বলতেও পারি না, সইতেও পারি না, কি করবো দিশা ভাই, কি যে করবো, মরবো না বাঁচবো, দেখুন আর কথার সময় মনে হয় তার কলিজা বের হয়ে যাবে। অথচ রিক্সাওয়ালা আল্লাহওয়ালা যারা সবসময় মাওলার জিকির করে, স্ত্রীটা মোমেন মুত্তাকিন, যখন প্রশ্ন ভাই কেমন আছো, সুন্দর একটা মিষ্টি হাসি দিয়ে বলে আল্লাহ খুবই ভালো লাগছে, মনে হয় তোমার শান্তির করে শেষ নাই, এর নাম শান্তি। তুমি কোন ছাতার মধ্যে শান্তি খোঁজ করো? বিবাহের আগে ছেলেরা নক্কি সক্কি করে, মাস তুমি কি দেখছো বর্তমান পত্রিকা রিপোর্ট, এই প্রেম কি তো বিয়ার 80% বিয়া ভেঙে যায়, 80%, আল্লাহর রহমত নাই তো, আল্লাহর নিজাম হলো বিবাহ এইভাবে করো, রহমত সাথে সাথে চলে আসে। আর এই বিয়ার মধ্যে তো গজব, আগের থেকে গজব, প্রেমের 80% বিয়া থেকে না, আর যেই
20% বিয়ার পেকে ওই ঘরের মধ্যে ঘর থাকে না, জাহান্নামের আগুন হয়। খবর লয়ে দেখো, অর্থাৎ শরিয়ার সম্মত যে বিবাহ বন্ধন হয়, শরিয়ার সম্মত যে বিবাহ বন্ধন হয়, মনে হয় যেন ঘরটা একটা জান্নাতের ঠিকানা, জান্নাতের বসবাসের স্থান। স্বামী স্ত্রীর জন্য পাগল, স্ত্রী স্বামীর জন্য পাগল। ইসলাম বুঝলা না, শুধু মনে হচ্ছে কবরের নিচে শান্তি, ইসলাম পরে কবরের উপরে শান্তি, নাহলে গোটা দুনিয়া ব্যাপী এই বর্তমান জমানায় লজিক যৌক্তিক হিসেবে ইসলাম কেন টিকে আছে, কারণটা কি? কারণটা কি? আমি এখন থেকে থিওরি দেওয়া শুরু করবো, ইসলামের অর্থনীতি করো, সমাজনীতি করো, সব জায়গায় ইসলাম চালু দাও, দেখবার গোটা দুনিয়ার মতো কোনো ঝামেলা নাই, ফাসাদ নাই, সব শান্তি আর শান্তি শান্তি আছে। আজকে শ্রমজীবীদের জন্য ইসলাম যে কানুন করছে, একটা কানুন বাস্তবায়ন করো। আমার নবী কি বলছে, শ্রমিকে ঘাম শুকাবার আগে তার প্রাপ্তি দিয়া দাও। কি আসছে ভালো না, কি করবেন কানুন কন? গোটা দুনিয়ার কে করতে পারবে? কেউ করতে পারবে না। কাজে ইসলাম শুধু মাটির নিচের শান্তির জন্য না বাবা, তোমাদেরকে বুঝতে হবে ইসলাম দুনিয়াও শান্তি, জোরে বলেন আখেরাতেও শান্তি। ইসলাম অনুযায়ী চলো, তোমার খুন হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঐশী পয়দা হবে না আল্লাহ বলেন। আমার নবীর থিওরি অনুযায়ী কোনো ঐশী পয়দা হয় না, পয়দা হয় খাদিজা। আমার নবীর থিওরিতে পয়দা হয় মা আয়েশা। আমার নবীর থিম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো কন্যা জন্ম দেয়, আসিয়ার মতো ত্যাগী কন্যা জন্ম দেয়, হাজারার মতো ত্যাগী কন্যা জন্ম দেয়। আমার নবীর থিওরি অনুযায়ী রাবিয়া বসে জন্ম দেয়। আমার নবীর থিওরি অনুযায়ী হযরত আবু বকর পয়দা হয়, ওমর পয়দা হয়, ওসমান পয়দা হয়, আলী পয়দা হয়। আমার নবীর থিওরি অনুযায়ী আব্দুল কাদের জিলানী পয়দা হয়, ইমাম বুখারি পয়দা হয়, ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ পয়দা হয়, মাইনউদ্দিন সিস্তি পয়দা হয়, শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি পয়দা হয়, আমাদের কাসেম নাদুর রহমতুল্লাহ পয়দা হয়, হাজী এমদাদুল্লাহ মহাদেবী মক্কি পয়দা হয়, তারিক রহমতুল্লাহ পয়দা হয়, রশিদ আহমদ গঙ্গুই পয়দা হয়, শহীদ ইসহাক রহমতুল্লাহ আলাইহি পয়দা হয়, শহীদ ফজলুল করিম রহমতুল্লাহ পয়দা হয়। শুধু নিজেই ভালো না, যাদের একার কারণে, একার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা দুনিয়ার মধ্যে মুসিবাতে ছিল, জাহান্নামের দ্বার প্রান্তে ঘোরাফেরা করতেছিল, আজকে তাদের সোহবত আসার কারণে তারা জান্নাতের মেহমান হয়ে গেছে। হুজুর বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক বাবারা, আমার পর্দালের মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালের মা বোনেরা, ইসলাম অনুযায়ী চলো, ইমানকে মজবুত করো, দেখবা কি যে মজা, সেই মজার কোনো শেষ নাই। যদি মজাই না লাগত তাহলে ফজরের সময় উযু করি আমরা কেন নামাজ পড়ি? যদি মজাই না পাইতাম জোহরের নামাজ দোকান বন্ধ করে কেন হাজিরা দিলাম? যদি মজাই না লাগত খেলাধুলা বন্ধ করে আসরের নামাজের মধ্যে কেন দাঁড়ায় গেলাম? যদি মজাই না লাগত মাগরিব এশা কেন কাজা করি না? যদি মজাই না লাগতো এই মজলিসের মধ্যে হাজার লোক আছে, তাদের ডাইন হাতে কোটি কোটি টাকা দেওয়া হবে, আর বলা হবে যে দাড়ির মধ্যে পোস লাগাও, গোটা টাকার মধ্যে লাপ্তি মারবে কিন্তু দাড়ির মধ্যে পোস মারবে না। যদি মজাই না হইতো এই টাকার বিনিময়ে দাড়ি কেন কাটলাম না? কারণটা কি? কারণটা কি? যদি মজাই না লাগতো এই মজলিসের মধ্যে হাজারো মানুষ আছে, গোটা দুনিয়া তাদের এক জায়গায় দিয়া দিবা আর বলবে ইমান ছাড়িয়া দাও, ইসলাম ছাড়িয়া দাও, গোটা দুনিয়ার মধ্যে লাপ্তি মারবে, ইমান তারা বিক্রি করবে, ইসলাম তারা বিক্রি করবে। যদি এটার মধ্যে মজাই না থাকতো, স্বাদই না থাকতো, তাহলে হাত হাজার হাজার কোটি কোটি টাকার বিনিময়ে তারা ইসলাম ব্যবহার করবে, বিক্রি করবে না কেন? কেন বিক্রি করবে না? কারণটা কি? এই মজা, এটা বোঝানো সম্ভব না। এই যে কি দাম, কি যে মজা, বুঝানো সম্ভব না। তুমি কি দেখো নাই হাজারো মুমিন হাজারো মুসলমান জান্নাতের মজা পাওয়ার জন্য সাক্ষাৎ দুনিয়ার থেকে ইচ্ছায় আল্লাহর পথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে? দেখছো কি মজা,
হায়াত মজা না, বরং তাদের মজা জান না, হায়াত মজা না, তাদের মজা আমার মাওলার দিদা। কি কথা ঠিক না? তুমি ভাবছো মজা নাই, নালে করলাম কিভাবে? স্বাদ নাই তাহলে চলে কিভাবে? কিন্তু তুমি মজা পাও নাই, কারণ তাকে বাবারে তোমার জন্য, তুমি মুরব্বী মানুষ, তোমার ছেলে কুমিল্লায় থাকে, বগুড়ায় থাকে, রসমালাই তোমার জন্য বগুড়ার দদিনী আসছে, ছেলে নতুন চাকরি করে ভালো অফিসার, রসমালাই নিয়ে আসছে, বগুড়ার দদি নিয়ে আসছে, তুমি অসুস্থ। যখনই ছেলে তোমাকে আদর করিয়া মুখের মধ্যে যখন রসমালাই বা বগুড়ার দদি তুলিয়া দেয়, জ্বর হইতে হইতে তোমার জিভটা নষ্ট হয়ে গেছে, তুমি থুতু খুলে ফেলা দাও আর বলো তোকে পড়াশোনা করাইছি, বড় চাকরি করো, আর তোর বাবার জন্য তুই পচা কতগুলি মিষ্টি নিয়ে আসছো, পচা দই নিয়ে আসছো। ছেলে বুদ্ধিমান, ছেলে বুঝছে আমার বাবার জিভটা নষ্ট হয়ে গেছে, রাগারাগে কোনো লাভ নাই। অমনি ছেলে বলে বাবা আপনি চলেন, আপনার কিছু টেস্ট করাতে হবে, পরীক্ষা করাতে হবে। যখন হসপিটালে নিয়া চিকিৎসা করাইয়া বাবার জিভটা ঠিক করিয়া ফেলায়, তার জবান ঠিক করিয়া ফেলায়, তখন বাবাকে যখনই বগুড়া মিষ্টি দেখল, এত স্বাদ, এত মজা, ছেলে তো বুঝছে যে বাবার জিভটা নষ্ট, কাছে চিকিৎসা করতে হবে। যেরকম জিভটা নষ্ট হওয়ার কারণে বগুড়ার দধি মজা লাগে না, তিতা লাগে, ওই কুমিল্লার রসমালাই মজা লাগে না, বরং চুপকা লাগে। ঠিক তোমার এবং আমার সলফটা গুণা করতে 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 রোগ হয়ে গেছে, এর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তোমার আমার চক্ষু দুইটা শয়তানের চক্ষু হওয়ার কারণে টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, চক্ষুকে অপারেশন করাও তুমি চিকিৎসা করো, কানকে অপারেশন করাও চিকিৎসা করো, তোমার কলবকে অপারেশন করাও চিকিৎসা করো, যদি তোমার অপারেশন হয়ে যায় ঔষধ খাইয়া কলবটাকে ভালো বানায় দাও, দেখবার টুপিওয়ালা সারা মানুষকে ভালোই মনে হয় না, দাড়ি সারা মানুষকে ভালো মনে হয় না, লম্বা জামা এত সুন্দর লাগে, তোমার কাছে দিনের পরিবেশে এত ভালো লাগে। বাবার সব জিনিস বয়ান করিয়া বোঝানো সম্ভব না, কোনো জিনিস নিজে নিজে বুঝতে হয়, সব জিনিস বোঝানো সম্ভব না। যেরকম রসগোল্লা রসমালাই দদির কি মজা, এটা বয়ানের দ্বারা বোঝা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত তুমি নিজে গ্রহণ না করবা না খাবা। ঠিক এই ইবাদতের মধ্যে কি মজা, এইটা বয়ান করিয়া বোঝানো সম্ভব না, যতক্ষণ পর্যন্ত তুমি ইবাদতের মধ্যে মগ্ন না হইয়া যাবা। যদি ইবাদত করতে করতে মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়াই যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে, ফেরেশতা রে আমার এই যুবক, আমার ছাত্র, আমার জুয়ান, আমার মুরব্বী এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মোমেন বান্দা মানুষ যখন মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা উনি টাস টাস করিয়া খুলে গেছে, আল্লাহ তুমি কবুল করিয়া নিও। জান্নাতের হুর গেলমানরা মেহমানরা দাঁড়াইয়া রয়েছে তাকে অভ্যর্থনা জানাবার জন্য, ওই অবস্থা দেখার সাথে সাথে আল্লাহ পাকের মোমেন বান্দা মন্দির রুডা পাগলের মতো জান্নাতিকে দৌড় মারবে, কখন যে শৈলের থেকে রুবাই হইয়া যাইবে, আল্লাহ পাকের মোমেন বান্দা মানে কোনো কিছুই টেয়ার করতে পারবে না। যখন আল্লাহ পাকের মোমেন বান্দা মানে কবরের মধ্যে যাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকটা সূরা হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা বলবে মান হাজার রজুল, ওই ব্যক্তিকে চেনো নাকি? তখন যুবক বলে এই ফেরেশতা সাবধানে কথা বলো, এ ফেরেশতা তুমি কি টুপি মাথায় দিয়ে কলেজে গেছো? বলে না তো। বলে আমি টুপি মাথায় দিয়ে কলেজে গেছি, আমার সাথীরা টুপি উঠিয়া কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি আমি নামাই নাই। আমি দাঁড়িয়ে রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছি, ইউনিভার্সিটির সাথীরা দাঁড়িয়ে ধরিয়া কত টানা হেসা করছে, কিরে দোষ রাজাকার শাস্তি কবে, অবদোষ শাস্তি কবে, ভেসাল কবে আমার ধরলি, কিন্তু ওনার মহাব্বতে পড়িয়া দাঁড়ির মধ্যে আমি পোষ লাগাই নাই। আমি সুন্নতি জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি,
দুনিয়ার সাথীরা জামা ধরিয়া কত টানা হেসাব করছে, হুজুর ভাই কাপড়ের দাম বাড়াইলো, কিন্তু সুন্নতের প্রেমে প্রিয়া লম্বা জামা গাঁট থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দুনিয়ার কোনো মহাব্বত অন্তরে আমি জাগা দেই নাই, ওনার মহাব্বতে পড়িয়া ওনার কথায় বিশ্বাস করিয়া আমি জীবনের মায়া ত্যাগ করিয়া আমি দুনিয়ার থেকে শহীদ হইয়া কবরে চলিয়া আসছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে সাদাকা আব্দি, এ ফেরেশতা আমার বান্দা সত্য কথা বলছে, জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাচ নিয়ে মধ্যে গোটা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ পাকের মোমেন বান্দা মধ্যে কবরের মধ্যে সময়টুকু এমন ভাবে কাটিয়া যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আসর থেকে মাগরিব পর্যন্ত যেই পরিমাণের সময় আল্লাহ ফকের মোমেন বান্দা মধ্যে কবরের হাজার হাজার বছরের সময় এতটুকু সময় মনে হবে আল্লাহ তুমি কবুল করিয়া না। কিন্তু আমার বেনুমাজি বাবারা, এ আমার বেনুমাজি মা ও বোনেরা, এ হারাম করের দলেরা, বাবারা তোমারা আমার উপর রাগ করিও না, আমি তোমার শত্রু না, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, তোমার সাথে জায়গা নিয়া, জমি নিয়া, দোকান নিয়া, ঘর নিয়া, বাড়ি নিয়ে তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, বরং তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি, তুমি তোমার হিসাব দিবা, আমি আমার হিসাব দেব, কিন্তু কি নিয়ে রওনা করছো, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। নাফরমান বদমান বেঈমান যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে মান হাজার রজুল, তখন নাফরমান বদমান বেঈমান দেখবে তার মাথার সাথে আমার নবীর মাথার মিল নাই, তার চেহারার সাথে আমার নবীর সুরাতের মিল নাই, তার পোশাকের সাথে আমার নবীর পোশাকের কোনো ধরনের মিল নাই, তার আদর্শের সাথে, তার নীতির সাথে, তার নেতার সাথে, তার আমলের সাথে, তার কাজের সাথে আমার নবীর কোনো মিল নাই, আমার নবীকে নেতা মানতে পারে নাই, আমার নবীর আদর্শ পছন্দ করে নাই, বরং মাও সুতুর কার্ল মার্কস লেনিন এদের আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনে কত স্লোগান দিছে, কত রক্ত ঝরাইছে, কত মাইর খাইছে, কিন্তু আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য মুখের থেকে একটা কথাও কবল করা বের করতে পারে নাই, আমার নবীর সমস্ত আদর্শকে সমর্থন করার মতো একটা যুক্তিও সে কোনোদিন প্লেস করে নাই। তখন নাফরমান বদমাশ বেঈমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, হা হা লাদরি, আমি তোমাকে চিনি না, আমার সাথে ওনার কোনো পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দিয়া বলবে কাজা বাদুকুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি এমন করে চাপ দিয়ে এক পাথরের মধ্যে আরেক পাথর লাগাইয়া দেয়, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা হফরাতুম মিন হফারাইন, আর একটা জাহান্নামের কুয়া হইয়া যায়। বাবারে তোমার আমার কবরের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা একদিন কান্দেন আর গড়াগড়ি করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, সে ভাবছে আমার মা যেন কোন বিপদে পড়ছে, দৌড়ে আল্লাহর হাবিবের কাছে গিয়া বলতেন আব্বা যান জলদি আসেন, আমার মা বিপদে পড়ছে, আমার মা কান্নাকাটি করতেছে, গড়াগুড়ি করিয়া সমস্ত শৈলের মধ্যে ভুলা বাড়ি লাগাইয়া ফেলাইছে। আল্লাহর হাবিব আসলেন, দেখেন খাদিজা কান্দে গড়াগড়ি করে, আল্লাহর হাবিব বলেন খাদিজা কেন কান্দো, কেনই বা গড়াগড়ি করতে আসো। খাদিজুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে কত মানুষ আমাকে সাহায্য করার জন্য আসে, সহযোগিতা করার জন্য আসে, আর খোদা না খাস্তা কবরের মধ্যে যদি বিপদে পড়িয়া যায় আর আমার মাওলা যদি আমাকে সাহায্য না করে আমার কি উপায় হবে, সেই কবরের চিন্তা আমি কান্নাকানি করতে আসি। আল্লাহর হাবিব বলেন খাদিজা কান্না
আমি কানতে কানতে মাওলার কবরে চলিয়া যাবো, আমি কান্না থামাবো না। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কান্না থামাও। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তিনটা ওয়াদা আমার সাথে করতে পারেন, আমি কান্না থামাবো। আল্লাহর হাবিব বলেন, কি ওয়াদা বলো? খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার জুব্বা মুবারক, জামা মুবারক দিয়ে আমাকে কাফন পরাইবেন, আপনার জামার বরকতে কবরের দুই পাশের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য খাস করিয়া দোয়া করবেন, আপনার দোয়ার বরকতে কবরের মধ্যে আমার আজাব হবে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসবে, আপনি আমার কবরের কাছ থেকে আসতে পারবেন না, কারণ কবরের মধ্যে আমি ফেরেশতাদের জবাব দিতে পারবো না, বরং আমার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনি দিয়ে দিবেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমি ওয়াদা করলাম, তেরোটা ওয়াদা আমি পালন করব। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামের জুব্বা মোড়া দিয়ে কাফন পরাইলেন। আল্লাহর হাবিব খাস করিয়া দোয়া করলেন, তাকে দাফন করিয়া যখন সবাই কবরে ঘরে চলে আসছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলার কবরের কাছে দাঁড়ায় আছে। রাত্র অনেক হয়ে গেছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব গো, সবাই তো ঘরে চলিয়া গেছে, আপনি কেন কবরের কাছে দাঁড়ায় আছেন? আল্লাহর হাবিব বললেন, মাওলারে, খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য দাঁড়াইয়া রইলাম, কই কই তো কোনোই ফেরেশতাদের সারা শব্দ আমি পাই না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব গো, খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনার দেওয়া লাগবে না, বরং খাদিজার পক্ষ থেকে আমি মাওলাই নিজে ফেরেশতাদের জবাব দিয়ে দিছি। আমার পর্দালে মাওলা সেই খাদিজ যদি কবরের পথে এত কান্দতে পারে, সেই কবরের চিন্তা তোমার আমার চোখে কেন পানি আসে না? আমার কপাল ফুরিয়ে গেছে, আসলে আমার কপাল পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না। আমার জ্ঞানী বাবারা, দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, পুসরাতের মামলায় বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। একদল আল্লাহ পাকের মোমেন বান্দা মান্দি, তাদের ঈমান আমল এত মজবুত হবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়েত আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একদল আল্লাহ পাকের মোমেন বান্দা মান্দি যাদের ঈমান আমল মজবুত হবে, আসমানের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তার আলো দুনিয়াতে পুষিয়া যায়, একদল আল্লাহ পাকের মোমেন বান্দা মান্দি 30,000 বছরের পৌঁছার সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া না। আর একদল আল্লাহ পাকের মোমেন বান্দা মান্দি যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে,
বাতাসের গতিতে পৌঁছরাত পার দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমলার একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পৌঁছরাত পার দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমলার একটু দুর্বল হবে, জোরে হাঁটনেওয়ালা মানুষের মতো হাঁটিয়া হাঁটিয়া পৌঁছরাত পার দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আর যাদের ঈমানের মজবুতি নাই, ঈমান নাই আমল নাই, আমলের মজবুতি নাই, অত সুন্না ফরমান দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি, আল্লাহওয়ালারা পুসরাত পার দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাইতে আছে। অনেক নাফরমান দেখবে তার ছেলে পুসরাত পার দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, কিন্তু বাবা বেচারা ধরা খাইয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিসসালামের বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পুসরাত পার দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, তার বাবা আটকা পড়িয়া গেছে। অনেক ছেলে দেখবে তার বাবা পুসরাত পার দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিসসালামের ছেলে দেখবে তার বাবা নবী নূহ পুসরাত পার দিয়া চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। অনেক স্বামী দেখবে তার স্ত্রী চলিয়া গেছে, স্বামী ধরা খাইয়া গেছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী চলিয়া গেছে, ফেরাউন ধরা খাইয়া গেছে। অনেক স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী ধরা খাইয়া গেছে। যেরকম লূত আলাইহিসসালাম স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত পুসরাত পার দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত বড় লোক দেখবে তার গাড়ির ড্রাইভার পুসরাত পার দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, মালিক বেচারা আটকা পড়িয়া গেছে। হাজার কোটি টাকার মালিক দেখবে তার দারোয়া যে গেটের দারোয়ানি করতো পুসরাত পার দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, আর মালিক বেচারা কাতরাইতে আছে। কত বড় লোক, কত ছোট লোক, কত গরিব পুসরাত পার দিয়া যাবে, আবার কত বড় লোক, কত ছোট লোক, কত গরিব আটকা পড়িয়া যাবে। মোমেন মুত্তাকিনদের পুসরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আসবে আমরা পুসরাত পাড়ি দিতে পারবো, অথচ কিয়ামতের মাদ্রাজ আবার সহ্য করতে পারবে না, আবার পুসরাত পাড়ি না দিলে জান্নাতেও যাইতে পারবে না। আবার পুসরাত পাড়ি দেওয়া তো সহজ না, খুব কঠিন। আবার দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাইতে আছে। ওই মোমেন মুত্তাকিনদের পুসরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আসবে আমরা পুসরাত পাড়ি দিতে পারব। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাঁপুর দিয়া আস্তে 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 পুসরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া জাহান্নাম থেকে উঠবে না। আমার মাওলারে আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। বাবারে তুমি কি জানো যখন পুসরা থেকে মানুষ পড়িয়া যাবে তখন কতদিন পর্যন্ত জাহান্নামে নিচে যাইতে থাকবে? একটা হাদিসের দ্বারা বুঝতে পারো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখিয়া বসা, হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন, সাহাবারা আওয়াজ শুনছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, জানো কিসের আওয়াজ পাইছ? কারণ আল্লাহ আল্লাহর রসুলই ভালো জানে। তখন আল্লাহর হাবিব বলেন, শোনো সাহাবারা, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজকে 70 বছর পরে সেই পাথর গিয়া জাহান্নামের তলদেশে ঠেকছে, সেই আওয়াজ তোমরা পাইলা। নাফরমান যখন পুসরাত পড়িয়া যাবে 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, সহ্য করতে পারবি
ওখানে হাজাব, কেউ তো সহ্য করতে পারবো না, কেউ যদি বলবার আমার পা ধরলে আমি আর গুনার কাজ করব না। বাবা আমি আল্লাহর কসম করে বলতে আসি, সবাইয়ের সামনে তোমার একশোবার পায়ে ধরতে রাজি আছে রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন, আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান, আপনার কিসের ঠেক পড়ছে? বাবারে তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সাহায্যে পানির থেকে বাবরে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি কত গাল্লাফকের বান্দা বান্দি সিনেমায় মজা পাইয়া, বিসিআরে মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, রোজা সারায় মজা পাইয়া, বেপর্দায় সেনায় মজা পাইয়া, সুদে ঘুষের ইয়া বা মদ ইয়া বা গাঁজা মদের মধ্যে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারে বিষয় খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায় নাচানাচি করা অবস্থায় হঠাৎ পিছন থেকে যদি আপনার ধাক্কা দিয়া ভাই উল্টে ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাব রে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবা না। ও আমার টেনের ছাত্র বাবারা তুমি কি দেখো নাই, নাইনের ছেলেরা আমারটা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। ও আমার আইয়ের ছাত্র বাবারা তুমি কি দেখো নাই, টেনের কত ছেলেরা হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। ও বাবা তোমার সামনেও তোমার সন্তান তো হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও দাদা ও নানা তোমার সামনে তোমার নাতি হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। ও বড় ভাই তোমার সামনে তোমার ছোট ভাই তো মারা গেছে। ও স্বাস্থ্য সুন্দরওয়ালা ভাই তোমার চেয়ে কত সুন্দর স্বাস্থ্যওয়ালা মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা, এই গ্রান্ট তোমাকে কে দিছে রে বাবা, নফস এবং শয়তান ছাড়া এই গ্রান্টটি কেউ দিতে পারে না আল্লাহ। তবে মোমেন মুসলমান বলতে সবাই নেই মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনা কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না, এর মূল কারণ আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান যদি ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা, খবরদার বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রত হয়ে গেছে, সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা, আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলক নরম হইয়া চোখে পানি আসতে আছে, বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না, চরমুনের দাওয়া প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা, চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও, যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন ঝুলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।
গাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দালা মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না সে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খুঁজেছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব। ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা মা করে, কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া কয়া ডাক দিবে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামাত গুনি হাত তুললাম রে মামনা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মামনা। আল্লাহ, কত বেগুনার না বলে তালবেলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মামনা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবার গুনাহগার মাফ করে। আল্লাহ আল্লাহ, তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দারা কেন কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছেড়াইয়া দিছে, কেউ সেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনার মধ্যে পতিত হইয়া গেছে। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়াই দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বোন নাই, বন্ধু নাই। আল্লাহ, যত মোমেন মোমেনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবাই কবরে আজাবকে মাফ করে দাও। আল্লাহ, কাজ করে আমাদের শায়খ মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামা